সকাল 7টায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং এসপ্লানেড থেকে, এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে 9টা 45 মিনিটে এসপ্লানেড থেকে এবং হাওড়া ময়দান থেকে, বোথ ডেট। সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে। 9টা থেকে বেলা 11টা পর্যন্ত, যেটাকে আমরা পিক সময় মনে করছি, সেখানে 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, ফ্রিকোয়েন্সি ইজ 12 মিনিট। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, এবং রাত্রি 8টা থেকে রাত্রি 9টা 45 পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। এটি হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের কথা বললাম। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আসার পরে এসপ্লানেডের কানেক্টিভিটি, যেটা নতুন পুরনো লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সেটা একই থাকছে, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে, হাওড়া ময়দান থেকে মাফ করবেন, যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন। এবার আসি অরেঞ্জ লাইনের ক্ষেত্রে। অরেঞ্জ লাইনের ট্রেন চলাচল মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত, যেটা হেমন্ত মুখার্জি বলে, সেই দিন 15 তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে। প্রথম ট্রেন চলবে সকাল 9টার সময়, শেষ দুদিক থেকেই, হেমন্ত মুখার্জি থেকেও এবং কবি সুভাষ থেকেও, এবং শেষ ট্রেন চলবে 4টে চল্লিশে। প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে, আপে ডাউনে দুদিক দিয়ে ট্রেন চলাচল করবে। আর এখন তো পার্পেল লাইনে ট্রেন চলছে, সেটা মাঝার পর্যন্ত এক্সটেন্ড হবে, সেটা বিকেলে স্যার যেটা বলে দিলেন 3টে 35 পর্যন্ত, 8:30 থেকে 3টে 35 পর্যন্ত ট্রেন চলাচল করবে আপাতত। 3টে 35